রোহিঙ্গা সম্ভবত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সবথেকে বেশি নির্যাতন সহ্য করা জাতির নাম। ইউনাইটেড নেশনসের মতে 2017 সালে তাদের উপর চালানো নির্যাতন এথনিক ক্লেন্সিং বা জাতিগত নির্মূলের একটি টেক্সটবুক উদাহরণ। মূলত বর্তমান মিয়ানমারের রাখাইন স্টেটে বসবাসকারী মুসলিম পরিবারগুলোকে রোহিঙ্গা বলা হয়ে থাকে। মিয়ানমারের অভিযোগ, এরা প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে সেখানে পাড়ি জমানো ইললিগাল ইমিগ্রেটস। কিন্তু আসলে রোহিঙ্গারা কারা এবং ইতিহাস ঘাটলে বর্তমান রাখাইন স্টেটে কি তাদের অস্তিত্ব পাওয়া যায় কিনা জানতে এই ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি, যেখানে আমি কথা বলি বিভিন্ন দেশের ইতিহাস এবং আমাদের আশেপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার হিস্টোরিক্যাল প্লট নিয়ে। অ্যাজ আই অলরেডি সেড, আজ তুলে ধরবো রোহিঙ্গা জাতির উত্থান এবং সেখান থেকে দেশ ছাড়া হয়ে পৃথিবীর সব থেকে অবহেলিত জাতিতে পরিণত হওয়া পর্যন্ত ঘটনাগুলো। সো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট আফটার দ্য ইন্ট্রো। Let's go back 1200 years ago. 800 সালের দিকে বর্তমান রাখাইন স্টেট আরাকান নামে একটি স্বাধীন রাজ্য ছিল এবং সেখানে বেশিরভাগ মানুষেরাই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। 900 সালের পর সেখানে আরবের অনেক বণিকরাই ব্যবসার কাজে যাওয়া আসা করত। এ সময় সেখানে অনেকে ইসলাম ধর্ম প্রচারের কাজেও আসতে থাকে এবং সেখানেই থেকে যাওয়া শুরু করে। আর এ থেকেই 900 থেকে 1400 সালের মাঝে আরাকানের বেশিরভাগ মানুষেরাই ইসলাম ধর্ম গ্রহণ করে। এই মুসলিম ধর্মে রূপান্তরিত হওয়া আরাকানের আদিম অধিবাসী এবং সেখানে পাড়ি জমানো আরবদের মিশ্রণেই এই সময়ের মাঝে সেখানে রোহিঙ্গা জাতির সৃষ্টি হয়। 1430 সালে মিনসো নামে একজন আরাকানি বাংলা সুলতানাতের সাহায্যে আরাকানের ক্ষমতায় বসেন। আর এরপর থেকে আরাকান বাংলার একটি ভ্যাসাল স্টেট হিসেবে চলতে থাকে। এর অর্থ আরাকানের রাজা সেখানে স্বাধীনভাবে রাজত্ব করতে পারবে, কিন্তু আরাকানের টোটাল কালেক্টেড ট্যাক্সের একটি অংশ দেওয়া লাগবে বাংলা সুলতানকে। সহজভাবে বলতে গেলে, যারা গেম অফ থ্রোনস দেখেছেন, আয়রন থ্রোনের অধীনে যেমন 7টি কিংডম ছিল, কিছুটা তেমনই। এক্ষেত্রে বাংলা সুলতানাত ছিল আয়রন থ্রোন, আর আরাকানকে ধরে নিলাম দ্য রিচ। যাই হোক, বাংলা সুলতানাতের অধীনে থাকার কারণে এ সময় আরাকানে বাঙালি কালচারেরও কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আমরা সবাই জানি 1757 সালের পর থেকে বাংলা এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ রুল শুরু হয়, আর এ সুযোগে আরাকানে আক্রমণ চালিয়ে নিজের অধীনে নিয়ে নেয় বার্মিজ কিং বুদ্ধপায়া। এই সময় আরাকান থেকে অনেক রোহিঙ্গা ব্রিটিশ ইন্ডিয়াতে পাড়ি জমায়। অর্থাৎ এখন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে যেমন একটি রেফিউজি সিচুয়েশন দেখা যাচ্ছে, তখনও ব্রিটিশ ইন্ডিয়াতে একই অবস্থা দেখা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিরাম কক্স নামে তাদের একজন অফিসারকে এই ক্রাইসিস সলভ করার দায়িত্ব দেয়। তিনি সে সময় ব্রিটিশ ইন্ডিয়ার সাউদার্ন পার্টে রেফিউজি পুনর্বাসন করার জন্য একটি আউটপোস্ট তৈরি করেন, আর এ থেকে এখানে পরে একটি শহর গড়ে ওঠে, কোয়াইট ইন্টারেস্টিংলি, যাকে এখন আমরা কক্সিস বাজার বলে চিনি। এর কয়েক বছর পর 1824 সালে ব্রিটিশরা বার্মিজ এম্পায়ারকে হারিয়ে সম্পূর্ণ বার্মাকে ব্রিটিশ রুলের অধীনে নিয়ে আসে। কিন্তু দেখা যায় এ সময় আরাকানের পপুলেশন ছিল খুবই কম, আর সেখানে ফার্টাইল সয়েল ছিল ধান উৎপাদনের জন্য বেস্ট। তো ধান উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ব্রিটিশরা এ সময় বাংলা থেকে অনেক পরিবারকেই আরাকানে মাইগ্রেট করার জন্য উৎসাহিত করে। ব্রিটিশরা এই মাইগ্রেশনকে ইন্টারনাল হিসেবে দেখলেও অনেক বার্মিজরা এই মাইগ্রেশন মেনে নিতে পারেনি, কারণ ততদিনে আরাকানে বার্মিজ কালচারের একটি আধিক্য দেখা দিয়েছে। যাই হোক, এভাবে কয়েক সেঞ্চুরি ব্রিটিশ রুল চলার পর 1942 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপান বার্মা আক্রমণ করে বার্মাকে দখল করে নেয়। এ সময় বার্মিজরাও ব্রিটিশদের বিরোধিতা করে জাপানের পক্ষ নেয়। অন্যদিকে আরাকানের রোহিঙ্গারা ছিল ব্রিটিশদের পক্ষেই, কারণ ব্রিটিশরা তাদের স্বাধীন আরাকান প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আরাকানকে মিয়ানমারের সাথেই থাকতে হয়। যুদ্ধ শেষে অবশ্য 1947 সালে দেশভাগের সময় আরাকানের অনেক লিডাররা ইস্ট পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অংশ হতে চেয়েছিল, কিন্তু দেখাই যাচ্ছে সেগুলো কোনোটাই সফল হয়নি। মিয়ানমারের নতুন গভর্নমেন্টে সেই মনে করে, যেহেতু রোহিঙ্গারা মিয়ানমারের অংশ হতে চায়নি, সেহেতু তারা দেশভাগের সময় হয়তো পাকিস্তানেই চলে যাবে। এবং হ্যাঁ, অনেকে চলে যায়ও, কিন্তু যারা আরাকানে থেকে যায় তাদের মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে আসা ইললিগাল ইমিগ্রেটস হিসেবে দেখতে থাকে। তাদের উপর মুভমেন্ট রেস্ট্রিকশন দেওয়া হয় এবং অনেক নাগরিক অধিকার থেকেই তাদের সে সময় বঞ্চিত করা হয়। এ থেকেই অনেক রোহিঙ্গারা সে সময় বার্মিজ সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া শুরু করে। 1962 সালে মিয়ানমারের ক্ষমতায় আসে মিলিটারি ডিক্টেটর জেনারেল নিউইন। তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে আরও হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোহিঙ্গাদের পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সকল অর্গানাইজেশন নিষিদ্ধ করা হয় এবং 1977 সালে অপারেশন ড্রাগন কিং লঞ্চ করা হয়, যার উদ্দেশ্য ছিল রুট আউট দ্য ফরেনার্স। এ সময় প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর 1982 সালে মিয়ানমারের পার্লামেন্ট নিউ সিটিজেন অ্যাক্ট জারি করে। এই নতুন অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ রুল অর্থাৎ 1824 সালের পর যারা মিয়ানমারে প্রবেশ করেছে তাদের ইললিগাল ইমিগ্রেটস হিসেবে ঘোষণা করা হয়। বোঝা যাচ্ছে এই অ্যাক্ট জারি করা হয়েছিল রোহিঙ্গাদের টার্গেট করে। এ থেকেই আরাকানে বেশিরভাগ পরিবারই হয়ে পড়ে স্টেটলেস।
এমনকি যেসব রোহিঙ্গা পরিবার 1824 সালের আগে থেকেই আরাকানে ছিল তাদেরও পর্যাপ্ত ডকুমেন্টেশন না থাকার কারণে তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি। এরপর থেকেই মিয়ানমার গভর্নমেন্ট মাঝে মধ্যেই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রাম উচ্ছেদ চালিয়ে যাচ্ছিল। 1991 সালে আবারও বাংলাদেশে প্রায় 2,50,000 মতো রোহিঙ্গা পাড়ি জমায়। যদিও লেট 90s দিকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং মিয়ানমারের মাঝে বেশ কিছু চুক্তির মাধ্যমে 2,30,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়, কিন্তু এর পরেও মাঝে মধ্যেই কয়েকশো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়া অব্যাহত রাখে। সর্বশেষ 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী নির্বিচারে রোহিঙ্গা পরিবারগুলোতে অত্যাচার চালানো শুরু করে, আর এই সময় সবথেকে বেশি প্রায় 7,00,000-এর উপরে রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। উইকিপিডিয়া অনুযায়ী বর্তমান বাংলাদেশে প্রায় 13,00,000 রোহিঙ্গা বসবাস করছে এবং মিয়ানমারে রয়েছে মাত্র 5,00,000। সেই 5,00,000 মানুষের জন্য ফিউচারে কি রাখা আছে সেটা এই মুহূর্তে অনুমান করা বেশ কঠিন, কিন্তু আমরা অবশ্যই আশা করব এই ইস্যু যত দ্রুত সম্ভব সলভ হওয়ার। সো ওয়াটস ইয়োর ওপিনিয়ন অন দিস? আপনার কি মনে হয় 1947 সালে দেশভাগের সময় আরাকানকে আলাদা দেশ কিংবা সেই সময় ইস্ট পাকিস্তানের অংশ করা হলে এই ওয়ার্ল্ড ক্রাইসিস এড়ানো সম্ভব হতো? অথবা আপনার মতে নিয়ার ফিউচারে আমরা এই ইস্যু কোন দিকে মোড় নিতে দেখতে পারি? কমেন্ট ইয়োর থটস নাও। এনিওয়েজ, দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি অফ রোহিঙ্গা পিপল। এই চ্যানেলে নতুন হলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং দিস লং, লিভ এ থামস আপ। হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি।